পাবজি মোবাইল কম্পিটিশনের বেশ লম্বা একটা সময় পার হয়ে গেছে। এখন খেলাটা শুধু স্কিলের না, খেলাটা এখন মাথার। এখানে এই সিনটায় দেখবেন IHC মঙ্গোলিয়ান এই টিমটা ব্রিজ ক্যাম্প করছে, ছোট্ট ব্রিজ, জর্জোপোলের সাইডের ব্রিজ। সেইখানে IHC এর জিয়ল গ্রেনেড করবে। তারা জানে এলিমেন্ট্রিক্স এর প্লেয়ার এখানে এসেছে। ডেমোকে পানিতে পাঠিয়ে দেওয়া হয়েছে প্রেশাস এর লোকেশন গার্ড করার জন্য। সো বুঝতে পারাচ্ছে যে এই পিলারটার পেছনে প্রেশাস থাকতে পারে। জিয়ল গ্রেনেড করবে। গ্রেনেডটা দেখেন ফার্স্টে কোথায় করে গ্রেনেড। ফার্স্ট গ্রেনেডটা করলো ডান সাইড। চিন্তা করলো যে জিওল তো একটু আগে এই সাইডে গ্রেনেডটা করলো এবং এখানে কোনো সাকসেস পায় নাই, তার মানে নেক্সট গ্রেনেডটা, ফলো আপ গ্রেনেডটা জিওলের সেম জায়গাতে করার চান্স অনেক কম, হয়তো করবেই না। যেই কারণে প্রেশাস ছিল এই জায়গাতে, ড্যামেজ ফেস করলো, রিসিভ করলো, রিসিভ করার পরে যেখানে আগের গ্রেনেডটা করা হয়েছিল সেই আগের জায়গাতেই আসলো। মানে চিন্তা করে জিওল কি করতে পারে সেটা চিন্তা করে প্রেশাস তার নেক্সট স্টেপ নিল। খেলাটা আসলে এই জায়গাতেই, আপনাকে খেলতে হবে ব্রেইন দিয়ে। ভিডিওটা খুবই সিম্পল, আমি জানি না এই ধরনের ভিডিওতে কারো উপকার হবে কিনা, জাস্ট দেখলাম, আমার কাছে খুব ভালো লাগলো প্রেশাসের এই ব্রেইন গেমটা, তাই আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম। থ্যাংকস ফর ওয়াচিং।